নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন এবং সাংবাদিক ও সংবাদ মাধ্যমকর্মী আইনসহ নানা দাবিতে কক্সবাজারের সাগরপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। শনিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সড়কে বিএফইউজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। সমাবেশে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ সংশোধন করে তা বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের আইনের দাবি প্রণয়ন করতে হবে। সাংবাদিকদের এ নেতা বলেন, দেশে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও খুনিদের অনেকে এখনও গ্রেপ্তার হয়নি। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখনও অনেক সাংবাদিক হত্যার ক্লু উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে দেশের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।